বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিজাইনার বেবি ফ্রক এক থেকে দুই বছরের বেবিদের জন্য তো আমি এখানে দুই রকমের কাপড় নিয়েছি হাফ গোস করে নিয়েছি আমি দুটাই হাফ গোস হাফ গোস করে নিয়েছি আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না চলুন তাহলে শুরু করি তো এখানে আমি সামনে এবং পিছনের পাট নিয়েছি দুটাই ডাবল ভাস করে নিয়েছি তো আমি চওড়া নিয়েছি সাড়ে দশ ইঞ্চি আর আমি লাম্বা নিয়েছি সাড়ে বারো ইঞ্চি তো এখন আমি গলার জন্য দাগ কেটে নিব আমি তিন ইঞ্চিতে দাগ নিয়ে নিব এটা আমাদের গলা হবে আর আমি বকুলের সাইডে আমি আড়াই ইঞ্চি দাগ দিয়ে নেব তার আমি এখানে বডি নিব আমার বড়ি হবে বাইশ সাড়ে পাঁচ হবে চার ভাগ এক ভাগ করলে আর আমি সেলাই সহ এক ইঞ্চি বেশি নেব তো আমি ছয় ইঞ্চি নিলাম তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব আর আমাদের কাত থেকে বগল আমি একটা দাগ টেনে নেব এই যে এইভাবে একটা দাগ টেনে নেব আর আমি একদম কর্নার চড়ার কর্নার থেকে আমি বডির এখানে দাগ দিয়ে নিয়ে আসবো আর নিচে আমি একটু গোল করে উপরের দিকে দাগ দিয়ে নেব একটু ভালো করে দাগ দিয়ে নেব এবার এটার উপরে এভাবে আমি কেটে নেব তো আমি কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিয়েছি এই যে এভাবে কেটে নিয়েছি এখন আমি নিচে আমি একটু আস্তর মতো দিব তো এটার জন্য আমি একটা কাপড় এখানেও আমি ডাবল ভাস করে নিয়েছি দুটোই সামনে এবং পিছনে একসাথে তো এটার উপরে রেখে আমি দাগ দিয়ে নিব আমি বেশি দেবো না অল্প একটু দিব সেই জন্য আমি মাপটা দেখাই নিই অল্প পাঁচ ছয় ইঞ্চি দিলেই হবে সেভাবে আমি কেটে নিব। এর বেশি লাগবে না বগলের মাপ থেকে আপনি দুই ইঞ্চি বেশি নিলেই হবে তো এই যে আমি এখানে মাছ বরাবর কেটে নিয়েছি তো এটা তো আমি কেটে নিব দুটোই যেন আমাদের মাঝখানের ইয়ে ঠিক থাকে গলা তখন আমি নিচে এই যে আমাদের হাতার উপরে আমাদের ফিতা হবে তো ফিতার জন্য আমি কাপড় কেটে নিয়েছি তো আমি সাড়ে বারো ইঞ্চি নিয়েছি আর এটা আমি দেড় ইঞ্চি নিয়েছি তো চারোটা আমি এভাবে যেরকম আমরা স্যালোয়ারের জন্য আমরা ফিতা রেডি করি সেই একই নিয়মে আমরা এভাবে ভাস করে এভাবে সেলাই করে নেব এভাবে সেলাই করে নিব আমি চারোটা এভাবে সেলাই করে নেবো তো সেলাই করে আমি দেখাচ্ছি এই যে আমি সেলাই করে নিয়েছি তখন আমি প্রথমে একটা পাট নিয়ে নিলাম তো আস্ত দেওয়ার আগে আমরা এইভাবে ফিতা রেখে ভিতরের দিকে রাখবো মানে ভিতরের দিকে রাখবো বাইরের দিকে রাখবো না রেখে একটা পিন লাগিয়ে দেবো যেন নড়ে না যায় পাশে একটা ফিতা পিন ফিতা লাগিয়ে নিয়েছি এবং এপাশেও একটা ফিতা বসিয়ে আমি পিন লাগিয়ে দেব এই যেভাবে পিন লাগিয়ে দিয়েছি এখন আমি আরেকটা করে দেখাচ্ছি এই সেমভাবে আমি এটাও করবো এই যে এভাবে রেখে পিন লাগিয়ে দেব এ পাশটাও আমি রেখে পিন লাগিয়ে দেবো এই যে আমি পেন লাগিয়ে নিয়েছি এখন যে ওই যে আমি আস্তরের মতো কাপড় কেটেছি বডির মাপ দিয়ে তো ওটা আমি এটার উপরে বসিয়ে নেব এই যে এইভাবে সেম আর ওটাও আমি বসিয়ে নেব এইভাবে বসিয়ে আমি সাইড দিয়ে সেলাই করব সেলাই করার আগে আমি নিচে ডাবল ভাজ দিয়ে সেলাই করে নেবো দুটাই আমি এইভাবে ডাবল ভাজ দিয়ে সেলাই করুন এবং সাইড দিয়ে আমি সেলাই করে নেবো এই সেমভাবে এটাও আমি সেলাই করে নেব আর নিচে ডাবল ভাঁজ দিয়ে নেব তো আমি করে দেখাচ্ছি এই যে আমি সেলাই করে নিয়েছি এই যে দুটোই আমি সেলাই করে নিয়েছি আর নিচে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি আর এভাবে কেচি দিয়ে কেটে নিব যেন আমাদের কাপড়টা ভালো মতো বসে সেজন্য কেটে নিব তো আমি এটাও কেটে নিচ্ছি এই যে এভাবে করে কেটে নিব। তা আমি এখন উলটিয়ে নিব এই যে আমি উলটিয়ে নিচ্ছি হুম তা আমি এটাও উলটিয়ে নেব এই যে টেনে নেব তো আমি উলটিয়ে নিয়েছি এখন আমি নিচে আমার কুচি হবে তো কুচির জন্য আমি আগে থেকে কাপড় কেটে নিয়েছি এই যে আপনি যতটুক ইচ্ছে নিচে ঝুল দিতে পারেন এভাবে দিয়ে নিব তো প্রথমে আমি এরকম আমি দুটা কেটে নিয়েছি তো প্রথমে আমি কি করব নিচে ডাবল ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব এভাবে সেলাই করে নেবো তো সেমভাবে এটাও আমি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেবো সেলাই করার পর আমি মিশিনের যে বড় সেলাইটা ওটা দিয়ে আমি দুটোই সেলাই করে নেব তো আমি সেলাই করে দেখাচ্ছি এই যে আমি সেলাই করে নিয়েছি নিচে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি ভাস করে আর এখানে আমার দুটা সুতা আছে আমি সেলাই করে নিয়েছি এখান থেকে একটা সুতা ধরে এভাবে আস্তে আস্তে আমি টানবো যেন ছিঁড়ে না যায় এভাবে আস্তে আস্তে করে কুচি করে নেব আর কি পোড়াটা আমি কুচিয়ে নিয়ে নেব যেভাবে কুচি দিয়ে নিচ্ছি এভাবে করে আমি পোড়াটা কুচি দিয়ে নেব তো আমি কুচি দিয়ে কমপ্লিট করে কুচি কমপ্লিট করে আমি দেখাচ্ছি দুটাই আমি কুচি দিয়ে নেব এই যে আমি দুটাই কুচি দিয়ে নিয়েছি তো এখন আমি এখানে লাগাবো এক পাটের উপরে এটা আমি দুটোই সোজা পাট আমি নিচের দিকে দিব আর উল্টো পাটটা আমাদের উপরের দিকে থাকবে এভাবে রেখে সাইড দিয়ে আমি সেলাই করে নেব এবং এই পাটটাও আমি এভাবে কুচি রেখে দুটোই পিঠ আমাদের ভিতরের দিকে থাকবে এভাবে রেখে সাইড দিয়ে আমি সেলাই করে নেব তো আমি সেলাই করে দেখাচ্ছি এই যে আমি সেলাই করে নিয়েছি দুটাই আমি সেলাই করে নিয়েছি এখন আমি বডি ফিটিং করব তো একটার উপরে একটা এভাবে রাখবো এই যে এভাবে রাখবো ভালো মতো করে রেখে এই সাইড দিয়ে সেলাই করে নেব দুই পাশেই সেলাই করে নেবো তো সেলাই করার আগে আমি ফিতার মধ্যে আমি ফুল দিব তো আমি এই ফুলটা কীভাবে করব সেটা আমি কো দেখাচ্ছি যেরকম আমি কাপড় ভাস করে নিয়েছি এখানে আমার দুটা পাট আছে দুটা পাট আমি ডাবল করে ভাস করে নিয়েছি তো আমার এখানে চারটা ফুল হবে তো আরেকটা ভাস করলাম করে এভাবে আমি কেচে দিয়ে কেটে নিব আপনার ইচ্ছা যে যেরকম কাটেন কেটে নিব এই পাশটাও আমি একটু কেটে নিব যেহেতু আমাদের করা আছে আমাদের চারটা পিস বের হয়ে আসবে এই যে আমার চার পিস এখানে এই যে আমি চার পিস করে নিয়েছি এখন আমি যেই কর্নার থেকে উল সোজা সোজা পাটটা আমার ভিতরের দিকে থাকবে আর বাইরে আমার পাটটা থাকবে রেখে এভাবে সাইড দিয়ে আমি সেলাই করে নিব আর যেটা আমাদের একদম কি বলবো সামোসার মতো যেই কর্নারটা ওটা আমাদের উপরের দিকে থাকবে এভাবে রেখে সেলাই করে নেব তা আমি আরেকটাও দেখাচ্ছি এই যে এভাবে রেখে ভিতরে রাখবো আমার পাটটা আর বাইরে আমি পাটটা রেখে এভাবে ফিতার উপরে আমি সেলাই করে আমি দেখাচ্ছি এই যে আমি বডি ফিটিং করে নিয়েছি এখন আমি উলটিয়ে নেবো আর ফুলও লাগিয়ে নিয়েছি আমি তা আমি উলটিয়ে নিচ্ছি তা আমি এখানে ফিতাটা ফুল করে দিব এভাবে একটা গিট দিয়ে তাই দুই পাশ থেকে আমি এভাবে ফুলের মতো করে গিট দিয়ে নেব এই যে এভাবে করে যেরকম আপনারা বাঁধে তো ওই ওই ওইভাবে করে নেব তো আমি করে নিলাম এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে একটা ফুল লাগাবো তা আমি ফুল আগে থেকে বানিয়ে নিয়েছি তাই এখানে আমি একটা ফুল লাগিয়ে নেবো তা আমি বুতাম দিয়ে নিয়েছি তা আমি সে লাগিয়ে ফুলটা লাগিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি তো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে আমি ভালো মতো লাগিয়ে নিয়েছি সুই সুতা দিয়ে এই সেটটাও আমি ভালো মতো লাগিয়ে নিয়েছি যেন খুলে না যায় আর উপরেও আমি ফিতা লাগিয়ে নিয়েছি বুতাম দিয়ে ফুলটা লাগিয়ে নিয়েছি আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ